দেখতেই পাচ্ছেন, দিস ইজ আদনান প্যালেস। যারা আগে থেকে আদনান প্যালেসে আসেন নাই তাদের জন্য বলবো যে আদনান প্যালেসটা হচ্ছে নবাবগঞ্জের কোলাকোপায়। খুবই সুন্দর একটা নবাব বাড়িতে রিসর্ট তৈরি করা হয়েছে। আজকে আমরা এই রিসর্টের ভিতরে ঢুকে এত সুন্দর কিছু জিনিস দেখব যেগুলো আপনাদেরকে সত্যি মুগ্ধ করে দিবে। তো আর দেরি না করে চলেন, আমরা চলে যাচ্ছি আদনান প্যালেসের ভেতরে। আপনাদের সবার কি সুন্দর আদনান প্যালেসে আমরা চলে আসছি এবং এই সেই নবাব বাড়িটি যেটি আদনান প্যালেস নামে এখানে পরিচিত এবং এটা খুবই সুন্দর একটা অ্যামিউজমেন্ট পার্ক যেটা আমরা আস্তে আস্তে ঘুরে দেখব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো ভালো যখন লাগবে একটু আমরা একটু নবাব প্যালেসটা, যেটাকে নবাব প্যালেস না অ্যাকচুয়ালি আদনান প্যালেস বলে, আমরা একটু ঘুরে দেখি। প্রথমে এই রাজকীয় কারুকার্যর মতো এই যে জমিদার বাড়িটা দেখেই আমার মনটা ভরে গেল এবং মনে হচ্ছে যে সেই আগেকার দিনের কোন একটা জমিদার বাড়িতে আমি আছি, যেখানে বসে মনে হয় যে ঘন্টার পর ঘন্টা কিন্তু পার করে দেওয়া যাবে, তাই না? এবং অনেক পুরনো, এটা প্রায় 1500 বছর পুরনো একটা হচ্ছে আপনার জমিদার বাড়ি, যেখানে আদনান প্যালেসটা বর্তমানে হচ্ছে কি বলবো বর্তমানে আছে। এবং এখানে খুব সুন্দর যে অ্যামিউজমেন্ট পার্কটা আমরা আজকে দেখব, যেখানে আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন ঢাকার বাইরে, যারা খুব সুন্দর একটা ঘোরার প্লেস খুঁজছেন তাদের জন্য এটা অনেক ভালো হবে। বিকজ বাচ্চারা খুব মজা পাবে, একটা ঐতিহ্যবাহী একটা জায়গায় আসতে পারবেন এবং সেই সাথে খুব মনোমুগ্ধকর কিছু দৃশ্য আপনি উপলব্ধি করতে পারবেন। তো আশা করছি পুরো প্যালেসের ভিজিটটা আপনাদের ভালোই লাগবে। অনেক ভালো লেগেছে আদনান প্যালেস পার্কের এই সুন্দর অ্যামিউজমেন্ট পার্কটি। আমরা জানি যে এখানে কত ধরনের ফ্যাসিলিটিস আছে এবং এটা হচ্ছে নবাবগঞ্জের নবাবগঞ্জ কোলাকোপা। ওকে, নবাবগঞ্জে হচ্ছে কোলাকোপা।
সো আমি ভুল উচ্চারণ করতে পারি আমরা কিন্তু পেজের লিংকে উপরে দিয়ে দিব নবাবগঞ্জে এটা খুবই ফেমাস একটা জায়গা আদনান প্যালেস পার্ক যেটা লিংকে উপরে আপনারা পেয়ে যাবেন সো আজকে আমরা আদনান প্যালেসে এসে কোলাকোপাতে যে সুন্দর সুন্দর যেই আমরা এক্সাইটিং যে মানে কি বলবো যে সার্ভিসগুলো পেয়েছি এটা নিয়ে আমরা আজকে রঙ্গনা আদনান আপুর সাথে কথা বলবো আশা করছি আপু আমাদেরকে ইন ডিটেলস আরও সুন্দর করে বলবে আচ্ছা এটা তো প্রথমে আপু তো বলেই দিয়েছে নবাবগঞ্জ কলাকোপাতে হচ্ছে এখানে একটা আদনান প্যালেস পার্ক আমরা অ্যামিউজমেন্ট পার্ক আসলে এটা বলা হয় এখানে সো এখানে যে যে মানে জিনিসগুলো পাওয়া যাচ্ছে এখানে অনেক ধরনের রাইড আছে খুবই মজা লাগবে আর এই সিজনটা খুব ভালো বর্ষার সিজনে খুব সুন্দর পিকনিক করা যাবে রাইট কারণ এখন তো সিজন মানে এখন তো সময়টা হচ্ছে কোভিড-19 প্যান্ডামিক চলছে তো আমরা তো আসলে বাসায় থাকতে থাকতে মানে একদম বোর হয়ে যাচ্ছে না মানুষ সেখান থেকে আপনারা একটু রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য এখানে আসতে পারেন এখানে আমরা স্পিড বোটের ব্যবস্থা করা আছে সো এখানে খুব সুন্দর একটা মানে আমাদের যে প্যালেসের সামনে যে ইচ্ছা মতো একটা নদী গিয়েছে আর বজ্রারও একটা অপশন আছে বজ্রাতেও আপনারা খুব সুন্দর করে একটা সার্ভিস পেতে পারেন পিকনিক দিয়ে তো আমাদের এখানে রান্নার অপশন আছে আপনারা এখানে মঞ্চ করতে পারেন হিউজ আপনারা আমাদের পেজে ঢুকবেন পেজে ঢুকে জাস্ট একটা লাইক দিয়ে দিবেন সেখান থেকে আমাদের নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট করে দেন আমাদের ম্যানেজারের সাথে আপনারা কথা বলে দেবেন পিকনিক হচ্ছে বেস্ট অপশন আমি বলে দিলাম ঠিক আছে এখানে আসলে এখান থেকে না আরও অনেক কিছু দেখার আছে কিন্তু এখান থেকে আপনারা প্যালেস পার্ক ঘুরে ময়ূর ঘাটেও চলে যেতে পারেন ঠিক আছে শুধু একটা অপশন না কিন্তু তো অনেকগুলো অপশন ভেবে আপনারা এখানে আসতে পারেন আমার মনে হয় যে আপু আজকে ভালো করে বোঝাতে পেরেছে পুরোটা প্যালেস পার্ক দেখিয়েছে নতুন নতুন আমরা অনেক রাইড আনার চেষ্টা করছি অনেক ভ্যারিয়েশন আনার চেষ্টা করছি যেটা আমার মনে হয় সবার ভালো লাগবে এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যারা ঢাকার বাহিরে আছে তারা যদি যারা এক্সিকিউটিভ যারা অফিস ওয়ার্ক করে যদি মনে করে যে একটু কি বলে যাকে কর্পোরেট মিটিং করার চিন্তা ভাবনা আছে আমাদের এখানে একটা কনফারেন্সের মতো আমরা একটা সেট আপ করেছি যেখানে খুব সুন্দরভাবে কনফারেন্স করা যাবে ঠিক আছে সো আপনারা একটু পেজের সাথে থাকবেন আমার মনে হয় ডিটেইল আপনাদের সাথে এইভাবে আমরা কমিউনিকেট করতে পারবো আর হচ্ছে প্যালেস পার্কের ভেতরে একটা ছোট্ট বুটিকও আছে সো আপনারা একের মধ্যে 2-3-4-5 অনেক কিছু পেয়ে যাবেন ওকে এখানে একটা খুব সুন্দর ক্যান্টিনও কিন্তু ভেতরে আছে সো কোনো অসুবিধা হবে না আর বলার কিছু নাই বাকিটা তো আফরিন আপু অনেক বলেছে মাশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ রঙ্গনা আপু আমাদেরকে এত সুন্দর একটা অ্যামিউজমেন্ট পার্কে আসলে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমরা অনেক মজা করেছি অনেক সুন্দর একটা দিন ছিল থ্যাংক ইউ সো মাচ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডে ইন মাই লাইফ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ অলসো হচ্ছে যিনি এটা করেছেন ইনি হচ্ছেন আমার শ্বশুর খন্দকার শামসুল আলম পোখরিয়াজ যিনি হচ্ছেন মহান মুক্তিযোদ্ধা এবং তার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন এবং আপনারা সবাই বেশি 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 করে ভিজিট করে যাবেন ঠিক আছে দেন সবার কাছ থেকে দোয়া নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ